নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি বিয়ের পরের দিনের সন্ধেবেলা, তো সবাই একটু ফ্রি ছিলাম, তো সেই জন্য একটু মেহেন্দি করিয়ে নিলাম এই সুযোগে, যেহেতু হাতের কাছেই আমাদের সুন্দরী ডিজাইনার আছে আর সবাই বেশ একটা আড্ডার মুডে ছিল সন্ধেবেলা। তো সকাল হয়ে গেছে, দিদি এখানে সকালের ভাতটা রান্না করে নিচ্ছে ছাদের উপরে ওর যে কাঠকুটি আছে তাই দিয়ে, আর এদিকে আমাদের মা সবার জন্য চা নিয়ে যাচ্ছে। কি সুন্দর লক্ষ্মী মুন্না! ওই ছোটকে আমাকে গ্লাসটা চা দে না বাবা, ওই ছোট গ্লাসটা আমাকে চা দে বাবা, থ্যাংক ইউ। বিস্কুট। আর এখন নতুন বরের চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করাতে। একে নাকি বলে কাল রাত্রি স্নান, কাল রাত্রির পরে বর বউকে এরকম চোখ বেঁধে নিয়ে গিয়ে একসঙ্গে স্নান করিয়ে তারপরেই ওদের দুজনকে দুজনের মুখ দেখতে দেওয়া হবে। এদিকে আমার মাসি নাতির পিছনে লাগছে যে সে একা একা নিজে নিজে বিয়ে করতে পারেনি, মানে কোনো মেয়ে পটাতে পারেনি সেই নিয়ে। ছেলেকে কোলে নিতে হবে শাশুড়ি, নিয়ে বলতে হবে বউ ভারী না মা ভারী, ও আচ্ছা। হ্যাঁ, অনেক কিছু নিয়ম বাদ দিয়ে দিয়েছি ছেলে ছেলে, কি করবো এদিকে ভেজা ভেজা করতে গেলেও হয় না। ফাঁকাই আছে তো নিয়ম হোক না, যেটা নিয়ম বউ ভাতে দুপুরে রান্না হয়েছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, পাঁচমিশালি একটা তরকারি, বেগুন দিয়ে মাছের তেলের একটা অসাধারণ প্রিপারেশন, আর মাছের ঝোল আর চাটনি। তো ঘরোয়া এই রান্নায় আমরা সবাই উঠোনে বসে খেয়েছিলাম, আর পরিবেশন করছিল আমার দুই লক্ষ্মীমন্ত বৌদি, ও আর সঙ্গে কিন্তু লাউ শাক ছিল।
এখন বিকেলবেলা দিদিদের গুরুদেব এসছেন। তো আজকেই বৌভাত হওয়ার সময় বা দিন, কিন্তু যেহেতু অন্নপ্রাশনটা পড়ে গেছিলো নাতির, তাই জামাইবাবু ঠিক করেছেন আজকে না, বৌভাতটা কালকে করবেন, তাহলে হাতে একটু সময় পাওয়া যাবে যোগার যন্ত্রের। তো সন্ধেবেলায় তো হাতে অনেক সময় ছিল, আর হাতের কাছে এই যে সেই সুন্দরী আমার ভাইজি কাম ডিজাইনার, যে মেহেন্দি শিখছে। তো ওকে বললাম তাহলে বাকি হাতটা করে দে। তো দেখুন আমার ওই এত চওড়া হাত পেয়ে কী সুন্দর একটা হাতি এঁকে দিচ্ছে। সকাল হয়ে গেছে, আজকে হবে বৌভাত। তো সবাই ভীষণ খুশি, এই যে জামাইবাবুর মাসি আর জামাইবাবুর দিদি, ওনারা ফার্স্ট নাচ শুরু করেছে, আর এইদিকে আমার জামাইবাবু আর ছোট বৌদি, সবাই মিলে খুব আনন্দ করছে। আর এই যে আমাদের পুচকেটা যার অন্নপ্রাশন হয়ে গেল, ত্রিহানুর নাম। এদিকে শুরু হয়ে গেছে বৌভাতের রান্না। অবশ্য আমি জানি না এগুলো দুপুরে খাওয়া হবে কি না, তো দুপুরের রান্নাও এখানে হচ্ছে, আর তারপরেই হবে বৌভাতের রান্না। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. Oh no! এই মাছটা প্যান্ডেল।
বড় মামা শ্বশুর এর ওইটা হ্যাঁ ওই যে নাস্তা বলছিল যাকে নন্দ যাবেন আসবে ম্যাডাম আপনাকে কি দেবো বলেন অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। আরে একটু আশীর্বাদের কথাগুলো বলো, মুখে বলো। আচ্ছা আবার এই নামটা বলো, এটাই কর মা দুধ দাও।